এক বনি এক বিধবা টুনি তার ছোট্ট মেয়ে টুপিকে নিয়ে বাস করত। মা ও মা, আমাকে একটা নতুন পুতুল কিনে এনে দিবে মা। আমার আগের পুতুলটা একদম নষ্ট হয়ে গেছে, বলো না মা কিনে দিবে একটা পুতুল। মারে, পুতুলের দাম তো অনেক বেশি সোনা, যেটা এখন আমার পক্ষে কেনা সম্ভব নয়। কারণ তুই তো জানিস মা, তোর বাবা মারা গেছে। আমি সামান্য দিন মজুরের কাজ করি, এই সামান্য আয় দিয়ে সব দিকে সব প্রয়োজন মেটানো যে খুবই কষ্টের রে মা। মা ও মা, তুমি মন খারাপ করেছো বুঝি? মন খারাপ করো না মা, আমার কোনো পুতুল লাগবে না মা। আমি নষ্ট পুতুল দিয়ে খেলবো, তবু তুমি মন খারাপ করে থেকো না। আমার পাকনা বুড়িটা, কত বুঝিস রে তুই। তোর এই গরিব মা তোর ছোট ছোট আবদার গুলো যে পূরণ করতে পারি না রে সোনা। তবে চিন্তা করিস না, একদিন দেখবি তোর সব আবদার আমি পূরণ করব। এবার চল খেয়ে নিবি, তোকে খাইয়ে আমি আবার কাজে চলে যাব। টুনি তার মেয়েকে খাবার খেতে দেয়। আসলে টুনি ভীষণ গরিব ছিল, ঠিক মতো তার বাচ্চার প্রয়োজন মেটাতে পারতো না। এভাবে দিন কাটছিল তাদের। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। এই রে, আমার ঘরটা ঝড় বৃষ্টিতে তো ভেঙেই গেল, এখন আমি থাকবো কোথায়? বৃষ্টির পানিতে তো পুরো ভিজে যাচ্ছি আমি। না, এভাবে বৃষ্টিতে না ভিজে আমি একটা আশ্রয় খুঁজি। কালু কাক বৃষ্টিতে ভিজে আশ্রয় খুঁজতে থাকে। আরে আরে, আমি এত বোকার মতো কষ্ট করে আশ্রয় খুঁজছি কেন? আমি তো চাইলেই ওই বিধবা সহজ সরল টুনির বাড়িটাই দখল করে নিতে পারি। ওদের দুই মা মেয়েকে ঘাড় ধরে বের করে দিব, আর ওদের বাড়ি দখল করে নিব। ওদের উপর জোর খাটালে ওরা কিছুই করতে পারবে না। মা, ঘরের সব খাবার তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি খাবো মা? মারে, বাহিরে যে অনেক বৃষ্টি হচ্ছে, এ সময় বাহিরে বের হয় কি করে বল? তোর বুঝি খুব খিদে পেয়েছে তাই না রে সোনা? তুই একটু অপেক্ষা কর, বৃষ্টি থামলে আমি খাবার আনতে যাব সোনা, তুই একটু ধৈর্য ধর। টুনি, এই টুনি, দরজা খোল তো। কি রে, দরজা খোল বলছি, তাড়াতাড়ি খোল টুনি। কি ব্যাপার কালু ভাই, তুমি এত রাতে আমার বাড়িতে? শোন, আজ থেকে এটা তোর বাড়ি নয়, এটা আজ থেকে আমার বাড়ি, বুঝতে পেরেছিস? এখন ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়, আমি ঘুমাবো, অনেকক্ষণ থেকে বৃষ্টিতে ভিজছি। কি রে, যা। কেটে পড়বো মানে কিসব বলছো তুমি কালু ভাই? শোনো, এটা আমার বাড়ি, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, তুমি এখান থেকে চলে যাও। দেখ টুনি, যা বলছি ভালো ভালো শোন, নইলে তোদের মা মেয়ে দুটোকেই আমি মেরে নদীতে ভাসিয়ে দিব বললাম। মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। না, এটা আমার বাড়ি, আমি কোথাও যাব না, যেতে হলে তুমি যাও। শোনো, অযথা গায়ের জোর দেখাতে আসবে না কিন্তু। ও, তুই এখন বাড়ি ছাড়বি না তাই না? তবে কি আমি চিৎকার করে বনের পাখিদের ডাকবো নাকি বলতো? আর সবাই এসে যখন দেখবে এত রাতে আমি তোর বাড়িতে, তখন তো তোকে বনের পাখিরা ছি ছি করবে রে, সেটাই কি তুই চাস? না না কালু ভাই, তুমি এমনটা করো না, দয়া করে আমাদেরকে তাড়িয়ে দিও না। আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই ঝড় বৃষ্টিতে কোথায় যাব? দয়া করো কালু ভাই। শোন, আমি কাউকে দয়া টয়া করি না, চলে যা, চলে যা বলছি। কালু কাক জোর করে টুনি আর ওর মেয়েকে ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে অসহায় টুনি মেয়েকে নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। কালু ভাই এত নিষ্ঠুর, এত ঝড় বৃষ্টিতে আমাদের বের করে দিল, নিজের বাড়ি থাকতেও আজ আমি বাড়ি হারা হলাম। হে সৃষ্টিকর্তা, এখন আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আর কেই বা আমাকে আশ্রয় দিবে সৃষ্টিকর্তা? শরীর দেখো কিভাবে কাঁপছে, আমি ভিজে যাচ্ছি তো। হায় সৃষ্টিকর্তা, কি করব এখন আমি? এই বাচ্চা মেয়েটাকে বৃষ্টির কবল থেকে কি করে বাঁচাবো?
না এভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না একটা আশ্রয় খুঁজতেই হবে মারি চল চল আমার সাথে শুন আমি যেদিকে উড়ব তুই আমার পিছু পিছু উড়বি কেমন অসহায় টুনি আশ্রয়ের জন্য উড়তে শুরু করে আর তার পিছু পিছু তার মেয়েও উড়তে শুরু করে বাতাসের গতি এত বেশি ছিল যে তারা ঠিকভাবে উড়তে পারছিল না এভাবে কষ্টে উড়তে উড়তে অনেকটা পথ পেরিয়ে যায় কিন্তু তাদের কোনো আশ্রয় মেলে না মা আমি তো আর উড়তে পারছি না বা আমার খুব কষ্ট হচ্ছে মারি আর একটু কষ্ট কর শোনা আমার পিছু পিছু আয় তুই একদম ভয় পাস না আমি আছি তো তোর মা তোর সাথে আছে তাই না শোনা টুনি মেয়েকে নিয়ে কষ্ট করে উঠতেই থাকে এদিকে সারা দিন কেটে রাত হয়ে যায় ওই তো একটা বটগাছ দেখতে পাচ্ছি যাই মেয়েটাকে নিয়ে ওই বটগাছের ডালে গিয়ে বসি ওখানে থাকলে বৃষ্টি থেকে কিছুটা রেহাই পাবো মা মা পারলাম এখান থেকে মনে হচ্ছে বটগাছটা এখনই ভেঙে পড়বে দেখো দেখো বটগাছটা কেমন বাতাসে দুলছে টুকির কথা শেষ হতে না হতেই বটগাছটা বাতাসে ভেঙে পড়ে যায় টুনি তার মেয়েকে নিয়ে কোনো রকমে উড়ে যায় হে সৃষ্টিকর্তা কোনো রকমে বেঁচে গেলাম বাবা আর একটু হলেই তো বটগাছের নিচে ঝাঁপা পড়ে যেতাম আমরা আর সৃষ্টিকর্তা আর কতক্ষণ এভাবে অসহায়ের মতো ঘুরবো কোথাও কি এই গরিবদের আশ্রয় হবে না মা আমি আর উঠতে পারছি না মা আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে আমার পুরো শরীর ব্যথা করছে মা আমি আর উঠতে পারছি না আহারে তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মা হবেই তো বাচ্চা মেয়ে তুই আর কতই বা উড়বি তোর মা যে এখনো আশ্রয় পেল না মারি তুই বরং আমার পিঠে চড়ে বস আমি তোকে নিয়ে যাচ্ছি সোনা এরপর অসহায় টুনি মেয়েকে পিঠে নিয়ে আবারও উঠতে থাকে আর উঠতে উঠতে টুনি একটা ভুট্টা ক্ষেতের সামনে চলে আসে আর সে সময় হঠাৎই জোরে বাতাস ওঠে আর টুনি বাতাসের আঘাতে মেয়েকে নিয়ে ভুট্টা ক্ষেতের মাঝে পড়ে যায় এদিকে ততক্ষণে সকাল হয়ে যায় আরে আরে এখানে দেখছি দুটো পাখি পড়ে আছে মনে হয় ওরা অজ্ঞান হয়ে আছে দেখি তো ওদেরকে একবার ডাকি ও পাখি শুনছো এই যে শোনো না এই যে পাখি তোমাদের কি হয়েছে কি কে ডাকে এখানে কে আছো সামনে এসো এসো কে ডাকছো এই তো আমি ভুট্টা বাগান কথা বলছি তোমরা কে গো এমন অসহায় হয়ে এখানে পড়ে আছো এত ঝড় বৃষ্টিতে কেউ বাহিরে বের হয় নাকি ও তুমি কি আর বলবো দুঃখের কথা আসলে জানো এরপর টুনি ভুট্টা বাগানকে সব কথা খুলে বলে ছি ওই বজ্জাত কাক এত খারাপ যে কিনা তোমার উপরে জোর খাটিয়ে তোমার বাড়ি কেড়ে নিল ওকে তো অন্যায়ের শাস্তি পেতেই হবে ও কি জানে না কারো উপর জুলুম করা কতটা অন্যায় ওকে শাস্তি পেতেই হবে তবে টুনি পাখি তুমি কোনো চিন্তা করো না আমি তোমাদেরকে সাহায্য করব কি ভুট্টা বাগান তুমি জাদু জানো নাকি হ্যাঁ গো আমি জাদুবিদ্যায় পারদর্শী কেননা আমি হলাম জাদুকরী ভুট্টা বাগান আমি অসহায় গরিব পাখিদের সাহায্য করি শোনো আজ থেকে তুমি আর তোমার মেয়ে এই ভুট্টা বাড়িতেই থাকবে এটা হলো এক জাদুই ভুট্টা বাড়ি যেখানে তুমি সবকিছুই পাবে তুমি সত্যি বলছো ভুট্টা বাগান তোমাকে অনেক ধন্যবাদ গো এই অসহায় টুনির সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে হবে না এবার যাও তোমরা ভুট্টা বাড়িতে যাও ইস তোমরা ভিজে তো একেবারে কাত ভিজা হয়ে গেছো যাও বাড়িতে গিয়ে বিশ্রাম নাও এবার ওই বজ্জাত কাককে শাস্তি দেওয়ার পালা ওকে যদি শাস্তি না দেই তাহলে ও আবার এমন করে পাখিদের ওপর জোর খাটিয়ে তাদেরকে অসহায় অবস্থায় ফেলবে সেটা আমি হতে দেব না আরে আরে কি আমার শরীরে ভুট্টাকে ছুটছে আহ কি ব্যথা লাগছে কে কে এমন করছে আমার সাথে হ্যাঁ সামনে খালি পাই একবার তোকে দেখাবো মজা
এমন সময় কালুর কানে একটা আওয়াজ ভেসে আসে। বজ্জাত কাক, তুই কাকে মজা দেখাবি? আজ আমি তোকে মজা দেখাবো। অন্যায় করে পাখিদের ওপর জোর জুলুম করিস, তাই না? আজ তোকে উচিত শিক্ষা দেব। তুই সারা জীবন এই বাড়িতে বন্দী হয়ে থাকবি, আর এই জাদুই ভূতটা তোকে এভাবে আঘাত করতে থাকবে, বুঝেছিস? কালু কাক শত চেষ্টা করেও টুনির বাড়ি থেকে বের হতে পারে না, আর ভূতটার আঘাতে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর অন্যদিকে টুনি মেয়েকে নিয়ে ভূতটা বাড়িতে ভালোই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, অন্যায়কারীরা কখনোই শাস্তি থেকে রেহাই পায় না, হোক সেই অন্যায় কাজ ছোট কিংবা বড়। অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হবে। তো বন্ধুরা, আমরা অন্যায় কাজ থেকে সবসময় বিরত থাকব। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।